ছিলেন কোথায়? পাথরঘাটা আইছেন? আগে আইছেন। আচ্ছা, আপনার কাছ থেকে জানবো কিভাবে আপনার ভাই নিখোঁজ হয়েছে এবং কিভাবে উদ্ধার হলো আপনার ভাই? ভাই বাড়ির থেকে, আমি তো ঢাকা থাকি, ভাই বাড়ির থেকে বাইরে গেছে এটা আমরা জানতে পারি। তারপর বাইরে আর কোনো বন্ধু, বাইরে এই বন্ধু আমরা পাইনি। কত বছর? এই 8 বছর রানিং, 8 বছর রানিং এর মাথায় আজকে পাইলাম আমি বাইরে। আচ্ছা, 8 বছর পর, 8 বছর আগে কি ছিল, কেমন ছিল, সব ঠিক আছে? তার চেহারা সুরত? চেহারা সুরত ঠিক আছে, কিন্তু তার ভাষায় পাল্টে গেছে, ভাষা পরিবর্তন হয়ে গেছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি বোলা বরানোর দিন। বোলার বোরানোর দিন? বরিশাল আগে বরিশাল বাসায় খেলাইছে পুরো নাকি? আচ্ছা, নাম কি আপনার ভাইয়ের? নাম কি? আমার ভাইয়ের নাম জাকির হোসেন। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর হোসেন। পাইলেন কিভাবে? পাইলাম ওই যে ভাইয়ের মাধ্যমে, প্রথম একটা পাশে আন এই ফোরকান ভাইয়ের মাধ্যমে আমি পাইছি খবর, পেয়েছি কালকে রাত্রে 9টা বাজে। জি, এই খবর পেয়ে আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা, আপনি ঢাকা থেকে আসছেন, আপনার ভাই বিবাহ শাদী করছিল? জি, বিবাহ শাদী করছিল, তার স্ত্রী নাই। গেছে কই? গেছে। তার নিখোঁজ হওয়ার পর চলে গেছে? না না, অনেক আগে। আচ্ছা, ফোরকান ভাই কিভাবে আসলে সহযোগিতা করলেন? আমি যে এলাকা দেখলাম একজনকে ফেরত দিয়েছিলেন, আর অনেক দূর থেকে আসছিল, ময়মনসিংহ থেকে ফেরত দিয়েছিলেন নারীকে, দ্বিতীয়বার এক পুরস্কার দেন, কি উদ্দেশ্য ছিল আপনার? আসলে আত্মমানবতার সেবায় কাজ করে আমাদের মূল লক্ষ্য। আপনার এর আগেও কিশোরগঞ্জের এক বোনকে আমরা ফিরিয়ে দিয়েছি, তার আগে 14 গ্রামের ফারুক নামে এক ভাইকে ফিরিয়ে দিয়েছি। তো এই মানবতার কাজের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই ভাই যখন হরিণঘাটায় হাঁটাহাঁটি করতেছিল, আমি জিজ্ঞেস করলাম, নাম টাম জিজ্ঞেস করার পরে উনি দেউলা ইউনিয়ন বললো। আমি দেউলা ইউনিয়ন গুগলে সার্চ দিয়ে পাই, সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছবি আসে ওর কাছে। যখন ওই ছবি দেখাই, সাথে সাথে বলে বাবুল চেয়ারম্যান। এই তারপরে ওই ইউনিয়ন পরিষদে আমরা যোগাযোগ করে তার পূর্ণ ঠিকানা নিয়ে তারপর তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি। আচ্ছা, আপনি তো বাইরে পাইলেন দীর্ঘ 8 বছর পর, আপনার অনুভূতি কি এখানে? আমার আল্লাহর রহমতে আমার বাইরে পাইছি, আমি এরই সবচেয়ে খুশি। আপনার আপনাকে চিনতে পারছে? জি। এই কি হয় কে? এই কি ভাই? তো বাইরে রেখে আসলেন কেন? আমাদের চোখের আড়াল হয়ে চোখ ফাঁকিয়ে দিয়ে হরিণঘাটা থেকে পদ্মা চলে গেছে। আমরা 2 ঘন্টার মতো খোঁজাখুঁজি পরে পদ্মার কিছু যুবক ভাইদের সহযোগিতা আবার তাকে ফিরে পাই। এরপরে আমরা হরিণঘাটা ইকোট্যুরিজম সুযোগ বৃদ্ধি প্রকল্পে যে মুজিব কিলা রয়েছে সেই ভবন নিভিতার আমরা তাকে সারা রাত্র ওখানে রাখি নিরাপদে। তার আগে খবর হয়েছে? তার আগে তার ফ্যামিলিতে খবর দিচ্ছি। বাড়ি কে কে আছে আপনার? বাড়ি আমার মা আছে, বাবা আছে। মা বাবা আছে? জি। দাদা তারা জানে যে আপনার ভাইকে পাওয়া গেছে? জি জি, এই কিছুক্ষণ আগে আমি ফোন দিয়ে জানাইছি। কনফার্ম হয়েছেন না? জি। এবং তাদের, তার আব্বা আমার ভোটার আইডি এবং এই জাকিরের ভোটার আইডি আমার কাছে আছে। সব মিলে পারছেন? জি, ইনশাআল্লাহ পারছি। এখন কি করবেন? কি আরে পার্কে নিয়ে যাবো। এই আগে অসুস্থ ছিল না? স্বাভাবিক ছিল? আগে অসুস্থ ছিল কিন্তু এরকম না, কম ছিল। দর্শক, এর আগেও এই আমাদের ফোরকান ভাই পাথরঘাটার একজন গ্রাম পল্লী চিকিৎসক, পাশাপাশি বাংলাদেশের জমিয়তে যুব হিজবুল্লাহর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসলে মানবিক কাজ, এর আগে একজন মহিলাকে তিনি তার গন্তব্যে পাঠিয়ে দিতে সহযোগিতা করেছেন, আমরা ভিডিও দিয়েছিলাম পাথরঘাটা নিউজে। দ্বিতীয়বারের মতো তিনি এই জাকির ভাইকেও তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। আসলে আমরা পাথরঘাটা নিউজের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি ফোরকান ভাইকে, যাতে করে তারা মানসিক ভারসাম্যহীন যে যেখানে আছে তারা যেন সকলেই তার গন্তব্যে ফিরে যেতে পারে। আসন্ন সামনে যে শীতে আসতেছে, শীতের আগে যদি তারা সকলেই এরকম করে পরিবারের আশ্রয় চলে যায়, আশা করব পথে ঘাটে, পথে প্রান্তরে হবে শীতে কষ্ট ভোগ পোহাতে হবে না, তারা আশা করব গন্তব্য ফিরে যাবে। সকল মানসিক ভারসাম্যহীনদের জন্য আসলে সমবেদনা রইলো, তারা যেন তাদের গন্তব্য ফিরে পায়। আল্লাহ হাফেজ।